গুরুত্বপূর্ণ খবর উজনি অসমত মিয়ার দায়িত্ব কোনে লব মিয়ার যদি উজনি অসমত কিবা হয় তেনহলে মিয়াক কোনে নিরাপত্তা দিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভাষ্য অনুসরি উজনিত যদি মিয়ার কিবা হয় বা মিয়া মুসলমানের কিবা যদি ঘটে তেনহলে নিরাপত্তা হয়তো দিব নোৱাৰিম বলে উল্লেখ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অর্থাৎ মিয়া মুসলমান উজনিলৈ গলে মুখ্যমন্ত্রী এতিয়া নিরাপত্তা দিব নোৱাৰিব পাৰে বলে কৈছে উজনিত বহু খিলঞ্জীয়া লোক আছে আর খিলঞ্জীয়ার মতে বা খিলঞ্জায় যদি নিবিচারে অসমিয়ায় যদি নিবিচারে তেনহলে মিয়ায় আগ্রাসী মনোভাব লৈ উজনি অসম নগলেই হয় বলে উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীগৰাকী আমি সবিস্তারে খবরটো লৈ অহাৰ চেষ্টা করি এটা ডাঙৰ খবৰ জনাইছো এই মুহূৰ্তত মিয়া মুসলমান উজনিলৈ গলে মুখ্যমন্ত্রীয়ে নিরাপত্তা দিব নোৱাৰিব পাৰে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজি সদনত সেই কথাই উল্লেখ করা পরিলক্ষিত হৈছে উজনিত বহু খিলঞ্জীয়া অসমীয়া লোক আছে উজনিত বহু খিলঞ্জীয়া লোক আছে আর আগ্রাসী মনোভাব লৈ উজনিলৈ যাম বলে কলেই নহব মিয়া মুসলমানে মিয়া মুসলমানে উজনি অসম যাম বলে কলেই নহব অসমীয়াই নিবিচরাকৈ মিয়া মুসলমান উজনিলৈ গলে বিপদ হওয়ার আশঙ্কা ব্যক্ত করা হৈছে আর যদি বিপদ হয় তেনেহলে নিরাপত্তা কোনে দিব তেনে বিপদত মিয়া মুসলমানক মুখ্যমন্ত্রীয়ে দিব নোৱাৰে নিরাপত্তা এক প্রকারে এই কথাই উল্লেখ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মিয়া মুসলমান উজনিলৈ গলে আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা ব্যক্ত করা হৈছে এটা ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত জনাইছো এআইডিএফৰ বিধায়কক আগ্রাসী মনোভাব ত্যাগ করার আহ্বান জানাইছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আর জামেই বলে যদি কয় তেনহলে পরিবেশ সলনি হয়ে পড়ব পারে আর তেনে পরিবেশ পরিস্থিতিত মুখ্যমন্ত্রীয়ে নিরাপত্তা প্রদান করব নোৱাৰিব পাৰে বলে উল্লেখ করেছে আর সদনত মিয়া মুসলমানক লৈ আজি দিনটো শাসক বিরোধীর মাজত তীব্র বাকযুদ্ধ আরম্ভ হওয়া পরিলক্ষিত হয় শাসক বিরোধীর মাজত তীব্র ক্রিয়া প্রতিক্রিয়া আজির দিনটি দেখবলে পোৱা গল মিয়া মুসলমান উজনিলৈ গলে মুখ্যমন্ত্রীয়ে নিরাপত্তা দিব নোৱাৰিব পাৰে বলে উল্লেখ করা পরিলক্ষিত হয়েছে মুখ্যমন্ত্রীর এক ভাষ্যত এই কথা স্পষ্ট হয় যে আজির দিনটি আর মিয়াক লৈ মিয়া মুসলমানক লৈ আজির দিনটি সদন উত্তপ্ত হল আর উত্তপ্ত হওয়ার পরিপ্রেক্ষিততে দেখবলে পোৱা গল আগ্রাসী মনোভাব লৈ উজনিলৈ যাম বলে কলেই নহব আগ্রাসী মনোভাব ত্যাগ করব লাগিব অন্যথা বিপদ হব পাৰে আর অসমীয়াই নিবিচরাকৈ মিয়া মুসলমান উজনিলৈ গলে বিপদ হওয়ার আশঙ্কা ব্যক্ত করা হয়েছে আর তেতিয়াই আইন শৃঙ্খলা বিঘ্নিত হব পাৰে আর মুখ্যমন্ত্রীও সেই সকল লোকক বিশেষকৈ মিয়া মুসলমানক নিরাপত্তা হয়তো প্রদান করব নোৱাৰিব পাৰে উজনি অসমত মুখ্যমন্ত্রীগৰাকীৰ ভাষ্য অনুসৰি এই কথা স্পষ্ট হৈছে মিয়া মুসলমান যদি আজির দিনটি উজনি অসমলৈ যায় তেনেহলে আইন শৃঙ্খলা বিঘ্নিত হব আর তেতিয়াই মুখ্যমন্ত্রীয়ে মিয়া মুসলমানক নিরাপত্তা প্রদান করব নোৱাৰিব পাৰে মুখ্যমন্ত্রীগৰাকীৰ ভাষ্য আছে কি কৈছিল মন্তব্য আগবঢ়াইছো আজি আমার রফিকুল ইসলাম ডাঙরিয়া আর বিরোধী দলের দলপতিগৰাকীয়ে যেটো স্টেটমেন্ট দিলে যে আমার নামনির মিয়া মুসলমান মানুষখিনি উজনিত ব্যবসায় করব যাবই সেইটো সাংবিধানিক প্রদত্ত অধিকার এই ধরনের স্টেটমেন্টে পরিবেশটো আরো বেয়াহে করব কোনো জায়গাত মানুষ জোর করে না যায় মানুষ মরম চেনেহ প্রেমর মাজেরে যায় ইয়াত যেটো আজি আপোনালোকে হাউসত স্টেটমেন্ট দি দিলে যেন এজিফ আমি লমেই এই যেটো এটা স্টেটমেন্ট আজি হাউসত হল এইটো ইয়ার মেসেজ বহুত বেয়া যাব মই রফিকুল ইসলাম সাহেবক রিকুয়েস্ট করিম যে আপুনি এইটো উদ্র করে লোক যেটো কলে যে এইটো আমার লিগেল অধিকার সংবিধান অধিকার গতিকে নামনির মিয়া মুসলমান মানুষ উজনিত কাম করিব যামেই এনেকে নহয় সাংবিধানিক অধিকার আর সমাজের নিয়ম শৃঙ্খলা খিলঞ্জীয়া মানুষখিনি তাতে বাস করে আপনাদের যদি এনেকা একটা আগ্রাসী মনোভাব লৈ যাম বলে কয় কালি তো আরো হুলস্থুল হব সেই কারণে মই অনুরোধ করিম আপনাদের ভাবি চাব কিন্তু এই স্টেটমেন্টটো বড় ভাল স্টেটমেন্ট এটা রেকর্ডত হওয়া নাই মই অধ্যক্ষ মহোদয়কো রিকুয়েস্ট করিম যদি আজি বিটিএটিত বড়ো জনজাতি অঞ্চল এটাত মই যদি স্টেটমেন্ট দিও যে হিমন্ত বিশ্ব শর্মার এই সাংবিধানিক প্রদত্ত অধিকার কালি মই জামেই কালি যদি কার্বি আলংত কার্বি মানুষখিনি থাকে না যি মই এখানে কৈছো মোৰ রিকুয়েস্ট মই আপোনালোকক কোনো দাবি করব খোঁজা নাই কালি যদি কার্বি আলংত যদি মই কওঁ যে কার্বি আলং অসমৰ ভিতৰত হিমন্ত বিশ্ব শর্মা যাবই কার্বি মানুষখিনিয়ে কেনেকুৱা ফিল করব সেই কারণে এনেকুৱা ধৰণৰ কথাৰ কাৰণে আজি সমস্যাবিলাক হৈ আছে মই ৰিকুৱেষ্ট কৰিম যে যদি আপোনালোকে উজনি অসমত এনেকে আগ্ৰাসীভাৱে যাম বুলি কয় মোৰ কাৰণে ল' এণ্ড অৰ্ডাৰ মেইনটেইন কৰাটো টান হৈ যাব জানা কালি কি ষ্টেটমেণ্ট ওলাইছে যে উজনিত মাছ নপঠাওঁ
তামানে মই ইমান দিন যে কৈছিল যে এতিয়া ইকোনমিক ব্লকেডৰ কনসেপ্টটো লৈ আহিলে ইমান দিন আছিলে ভূমি জুয়া কালিৰ পৰা নতুন এলিমেন্ট এটা মানে অহা কালি খারুপেটিয়াত গন্ডগোল এটা হলে অহা কালি খারুপেটিয়াত কৈ দিব গুৱাহাটীত সবজি নপঠাও তামানে জিখেনি না মুক জাস্ট কৈ লব দিও অখিল গগৈ ডাঙৰিয়া যোগ দিব কথাটো কব না না মই আপোনাক অনুৰোধ কৰিছো এই ষ্টেটমেণ্টটো আইন শৃংখলা হ'ব পাৰে আপুনি কব না আপোনাক মই একদম আপত্তি কৰা নাই কাৰণ এই বিষয়টো ইয়াত অলপ নিষ্পত্তি হ'ব লাগিব সেইকাৰণে অখিল গগৈ ডাঙৰিয়াও ইয়াত দুআষাৰ কওক মই বিচাৰিম আজি যি ধৰণে হাউচত বিৰোধী দলপতিগৰাকীয়ে ক'লে কনষ্টিটিউচনেল লিগেল ৰাইটছ এইটো এক জাগাত সমাজৰ চেনচিটিভিটিবিলাক বেলেগ জাগাত কালি যদি আপুনি কয় যে কামাখ্যাও অসমৰ তুলনাত গতিকে কামাখ্যাত গৈ মই বহি ল'মেই নাই এইটোতো লিগেলি ৰাইট হ'লেওতো কোনেও নকৰে এটা হল লিগেলি ৰাইট আৰু আন এটা হৈছে সমাজৰ ব্যৱস্থা সমাজৰ ছিষ্টেম আজি আপোনালোকে আবেগত হওক কিবা হওক প্ৰথমবাৰ বিধানসভাৰ ৰেকৰ্ডত কৈ দিলে যে আমি আমাৰ অধিকাৰ আছে আমি গোটেই অসমত যামেই নাই এইটো ক'লো নাই আৰ্টিকল 14 মতে অধিকাৰ আছে কিন্তু সেইটো অধিকাৰ আমি প্ৰয়োগ কৰিব পাৰোঁ নেকি আজি এটা খিলঞ্জীয়া জাতি জনগোষ্ঠী উজনি অসমত আজি এই ধৰণে তেওঁলোকে বাস কৰিছে তাতে যদি আপোনালোকক কোনোবাই মাতিছে কাম কৰিব মাতিছে আপোনালোক তাত যাবই অতিথি কিন্তু মই যামেই যিটো ষ্টেটমেণ্ট আজি আপোনালোকে আৰম্ভ কৰিলে এই ষ্টেটমেণ্টটো যদি সদনত আৰু দুবাৰ তিনিবাৰ পৰে মোৰ কাৰণে ল এণ্ড অৰ্ডাৰ কণ্ট্ৰল কৰাটো ডিফিকাল্ট হ'ব মই ল এণ্ড অৰ্ডাৰ পইণ্টৰ পৰা কৈছোঁ কাৰণ আজি এই ষ্টেটমেণ্টটোৰ এটা বেয়া মিনিং হ'ব দ্বিতীয়তে কেইদিনমান আগতে আপোনালোকৰ ফালৰ পৰা কোনোবাই মই নকওঁ যে আমি নগাঁৱৰ পৰা মাছ নপঠাওঁ তাৰমানে ইজ ইট ন যে ইকনমিক ব্লকেট এইটো এটা ইকনমিক ব্লকেট আৰম্ভ কৰি দিলে তাৰমানে ইমান দিন আপোনালোকে যিবিলাক মোক কৈ আছিল যে এইবিলাক হিমন্ত বিশ্ব শৰ্মাই এনেই কয় এনেইটো কোৱা নাই যিটো প্ৰমাণ হৈ গ'ল যে আপোনালোকৰ মাইণ্ডত ইকনমিক ব্লকেটটো মূৰত আছে ইটি যে আজি ইমান দিনে যেতিয়া ইয়াতে কি কৰিছে গুৱাহাটীৰ চব্জিৰ দাম বঢ়োৱাটো এতিয়াতো আপুনি 1:1 লিংক কৰি দিয়ক আজিলৈকে অসমত কোনেও কোৱা নাই যে অমুকৰ আপুনি মাছ নাই পঠোৱা মাছ অন্ধ্ৰপ্ৰদেশৰ পৰা আহিব মাছ অসমৰ ল'ৰাই উৎপাদন কৰিব কিন্তু এনেকৈ যদি উজনি অসমত সৰু ঘটনা এটা হৈছে ইমান ষ্টেটমেণ্ট দিছে ঘটনা ক'তো হোৱা নাই এটাই মাত্ৰ নাজিৰাত ঘটনা হৈছে ঘটনা আৰু উজনি অসমৰ মানুহখিনিয়ে বিবৃতি দিছে আইন হাতত লোৱা নাই নাই ঠিক আছে নাই মই ক'লো নহয় এটা ঘটনাক বাদ দি কিন্তু তেনেকুৱা ঘটনা নামনি অসমত আপোনালোকে জানে আমাৰ মানুহখিনিৰ ওপৰত কিমান ডেইলি হৈ থাকে যেতিয়ালৈকে অসমত খিলঞ্জীয়া মানুহখিনিৰ অধিকাৰ সুৰক্ষিত হৈ থাকিব সকলোৱে চব কৰিব পাৰিব কিন্তু খিলঞ্জীয়া মানুহখিনিক যদি আপোনালোকে দাবী ধমকি দি বহাব খোজে পৰিৱেশটো ঠিক নহ'ব এইটো কথা সদায় মনত ৰাখিব খিলঞ্জীয়াৰ এটা অধিকাৰ আছে ইউএনৰ চাৰ্টাৰ আছে অন ইণ্ডিজেনাছ পিপুলছ ৰাইট এইটো বাহিৰৰ পৰা অহা কনচেপ্ট নহয় আৰু অনাৰেবল সুপ্ৰিম কোৰ্ট অফ ইণ্ডিয়াই কৈছে যে অসমৰ ওপৰত এটা এগ্ৰেশ্যন চলি আছে এইবিলাক মোৰ শব্দ নহয় আপোনালোকে যে কয় হিমন্ত বিশ্ব শৰ্মাই কয় এই শব্দবিলাক ইয়াত গোপীনাথ বৰদলৈ কৈ যোৱা শব্দ বিষ্ণুৰাম মেধিয়ে কৈ যোৱা শব্দ এই শব্দবিলাক সুপ্ৰিম কোৰ্টৰ মহামান্য আদালতে কৈ যোৱা সৰ্বানন্দ সোণোৱাল ভাৰ্চেছ গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়া কেছটো পঢ়িব তাত লিখা আছে অসমৰ ওপৰত ইকনমিক এণ্ড এক্সটাৰ্নেল এগ্ৰেশ্যন আৰম্ভ হৈছে বিকজ অফ দ্য পপুলেশ্যন ডিছবেলেঞ্চ এইবিলাক মোৰ শব্দ নহয় এইকাৰণেতো মই হাউচক কওঁ যে কেতিয়াবা হিমন্ত বিশ্ব শৰ্মাৰ শব্দ নে এইবোৰ বিষ্ণুৰাম মেধিৰ শব্দ মোৰ শব্দ নে গোপীনাথ বৰদলৈৰ শব্দ মোৰ শব্দ নে অনাৰেবল সুপ্ৰিম কোৰ্টৰ শব্দ আপোনালোকে এক্সামিন কৰি ল'ব